দোসরা আগস্ট মুক্তি পেতে চলেছে রাতুল মুখার্জির পরিচালনায় কালিয়াচক। এই ছবিটি একটি সত্য ঘটনার থেকে অনুপ্রাণিত হয়ে বানানো। এই ছবি নিয়ে কি বলছে ছবির ডিরেক্টর এবং অন্যান্য কলাকুশলীরা জানতে থাকতে হবে আমাদের আজকের আড্ডায়। এই মুহূর্তে আমি পেয়ে গেছি আমার সঙ্গে কালিয়াচকের টিমকে। তো প্রথমেই ওয়েলকাম জানাবো তোমাদের জিও বাংলায়। তার সাথে যেহেতু আমরা কালিয়াচক নিয়ে কথা বলছি আর সামনেই মুক্তি পাচ্ছে কালিয়াচক, প্রথমে যদি ছোট করে একটু ব্রিফে গল্পটা নিয়ে জানতে পারি, যেটুকুনি আমরা জানি যে একটা সত্যিকারের ঘটনার উপরে ইন্সপায়ার্ড হয়ে তোমরা এই গল্পটা বানিয়েছো, তো এই যে প্রথমত তুমি ইন্সপিরেশনটা পেলে কোত্থেকে যে এই গল্পটা বানাবে, এটা অবশ্যই ডিরেক্টরের কাছেই যাই আগে। তো ডিরেক্টর থেকে জানতে চাইবো যে এই গল্পটা নিয়ে যদি একটু বলো যে কীভাবে স্টোরিটা যাচ্ছে আর কীভাবে ইন্সপায়ার্ড হয়েছে এই গল্পটা থেকে। প্রথমেই বলি যে কালিয়াচক চ্যাপ্টার ওয়ান একটি কল্পকাহিনী। কালিয়াচকে ঘটে যাওয়া একটি ঘটনার উপর বেস করে জাস্ট দ্যাট স্ট্রাকচার, ওই ঘটনাটাকে বেস করে ওটার উপর ইন্সপায়ার্ড হয়ে আমরা একটা সিনেম্যাটিক লাইসেন্স নিয়ে একটা বিনোদনমূলক কাজ করেছি। কাজেই যেহেতু এটা একটা কল্পকাহিনী, তাই জন্য আমাদের গল্পে কালিয়াচক জায়গাটা এবং তাদের মানুষদের প্রতি কোনো মানে মনোক্ষুণ্ণ করার বা তাদের আহত করার কোনো ইন্টেনশন নেই, এটা আমার প্রথমে বলে রাখা। সেকেন্ডলি, হ্যাঁ, কালিয়াচক চ্যাপ্টার ওয়ান গল্পটা আমার কাছে আসে ওরা যেহেতু মালদার, অসীম মালদার, তো কাজেই ওরা অনেকদিন ধরে চেষ্টা করছিল মালদার উপর বেস করে কোনো একটা গল্প তৈরি করতে, এবং ওদের এই সাবজেক্টটা নিয়ে ওদের গল্প তৈরি করার ইচ্ছে ছিল। যখন আমার কাছে স্ক্রিপ্টটা আসে তখন আমার মনে হয়েছিল যে এটাকে আর একটু সিনেম্যাটিক করা যায়, তো আমাদেরকে স্ক্রিপ্টটা আমাকে আমার রাইটারের সঙ্গে বসে উই হ্যাড টু ডু সাম হোমওয়ার্ক অ্যান্ড উই মেড দ্য স্ক্রিপ্ট অ্যাগেন, রিডেডেড, তারপরে আমরা শুটিং ফ্লোরে যাই। আর সেইভাবেই আমার কাছে মানে ইন্সপিরেশন বলতে এমন না যে এটা আমি ভেবে আমি করেছি, আমার কাছে গল্পটা এসেছিলো এবং একটা হিনাস ক্রাইম যেটা কালিয়াচকের বুকে ঘটে গেছিলো সেটার উপর বেস করে সেই স্ট্রাকচার অফ দ্য স্টোরি ছিল। তো সেটাকে আমরা সিনেম্যাটিক লাইসেন্স নিয়ে সিনেমার ভাষায় আমরা জাস্টিফাই করেছি। বারবার শুনতে পাচ্ছি চ্যাপ্টার ওয়ান, এই চ্যাপ্টার ওয়ানের পিছনে কি আরও চ্যাপ্টার আসতে চলেছে? চ্যাপ্টার ওয়ান দেওয়ার উদ্দেশ্য তো অফকোর্স সেটাই, কারণ আমাদের গল্পে আমি যেহেতু এটা একটা থ্রিলার গল্প আমি খুব বেশি তো খোলসা করতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলে রাখতেই পারি যে ছবির শেষে কিন্তু আমরা বেশ কিছু সুতো ছেড়ে রেখেছি যেটাই এই চ্যাপ্টার ওয়ানের উত্তর আর কি। যেই সূত্র ধরে মানুষ এগোবে আবার অপেক্ষায় থাকবে পরের চ্যাপ্টারের জন্য। এবার একটু রূপাঞ্জনাদির কাছে আসি। প্রথমে মানে ছবির চরিত্র নিয়ে তো জিজ্ঞেস করবো, তবে নতুন বিয়ে হয়েছে, নতুন সংসার আর মানে বরের ডিরেকশনে প্রথম একটা কাজ করছো, তো ডিরেক্টরের সাথে অভিজ্ঞতাটা কেমন সেটা জিজ্ঞেস করতে চাইব। রাতুল খুব পরিষ্কার মাথার পরিচালক অ্যান্ড ভীষণ, আজকের দিনে যেটা বলা হয় যে কুল, মানে কোনো চাপ নেয় না কোনো বিষয়ে, হি ইজ এ কুল ডিরেক্টর, এইটুকু প্রশংসার জায়গায় আপাতত রাখি। আর এটা আমার ওর সাথে প্রথম কাজ নয়, এর আগে আমরা কাজ করেছি ইকির মিকির বলে একটি কাজ, আর আমরা শর্ট ফিল্ম করেছি যেটা ইন্টারন্যাশনাল প্রচুর ফিল্ম ফেস্টিভ্যালে অনেক অ্যাওয়ার্ডস পেয়েছে। রাতুল দার থেকে এটা জানতে চাইবো যে মানে বাড়িতে কি রূপাঞ্জনাদির চলে আর মানে ডিরেকশনে তোমার, নাকি ওখানেও রূপাঞ্জনাদিরই পাল্লা ভারী? প্রথমে বলি যে ও যখন বলে আমার শুনতে এমনিই ভাল লাগে। হ্যাঁ, আজ মানে যখনই ও কথা বলে আমি শুনি মন দিয়ে, বেশ ভাল লাগে আমার শুনতে। হ্যাঁ, বাড়িতে তো হোম মিনিস্টার ওই, সেটা তো সব ক্ষেত্রেই সবার ক্ষেত্রেই তাই, কিন্তু আমরা বাড়ির মানে আমাদের আমি ও রিয়ান আমাদের তিনজনের লাইফটা খুব ভীষণ একটা একে অপরকে কন্ট্রিবিউট করে একে অপরের মানে বাড়ির সবার নিজেদের দায়িত্ব আছে, তো অফকোর্স হোম মিনিস্টার আমাদেরকে গাইড করেন ঠিকই, বাট আমরা দুজনও খুব ইন্টিগ্রাল পার্ট, মানে আমি আর রিয়ান। কবিতে তোমাকে আমরা একটা পুলিশের চরিত্রে দেখতে পাচ্ছি, অবশ্যই ক্রাইমস হচ্ছে সেখানে পুলিশ তো থাকবেই, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে, তবে কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছে তোমার এই চরিত্রটা? মালদার কিছু মালদার জেলার মানুষ বলতে চায় অনেক কথা, অনেক কথা যেগুলো এখনো অবধি বলা হয়নি, সেটা ছবির মাধ্যমে আসতে চায়। আমরা তো অনেক ধরনের ছবি দেখেছি, আমরা আঞ্চলিক ভাষার বিভিন্ন ছবি দেখেছি, প্রচুর ফেস্টিভ্যালসে যায় ছবি, কিন্তু এই ছবিটার মধ্যে সেই জায়গাটা আছে, সেই মেরিটটা আছে কমার্শিয়াল আঙিনায় দাঁড়িয়ে
মেরিটটায় আছে, কারণ ছবির মধ্যে যা একজন টার্গেট অডিয়েন্স আমাদের, যারা ভিউয়ার, যারা ফুটফল আসবে, একটা পপকর্নও নেওয়ার আগে একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে বসুন, একটা জল নিয়ে বসুন, কিন্তু ছবিটা দেখার জন্য যে ভেতরের যে একটা তাগিদ যে হ্যাঁ ঠিক আছে আমরা দাঁড়াবো, বাংলা ছবির সঙ্গে আছি, থাকবো এবং আমরা দাঁড়িয়ে আছি, সেটা বলার জন্য আমার মনে হয় ওরা এগিয়ে এসেছে। আর এই সময় 2 তারিখে রিলিজ হচ্ছে, এখন অন্য কোনো বাংলা ছবি রিলিজ করছে না, সেটা আমাদের একদিক থেকে কি বলবো, এটা ভগবানের প্রতি একটা ডিভাইন ইন্টারভেনশন, যেখানে আমাদের কথা মানুষ শুনতে চায়। আর তাই জন্য আমরাও আজকে এসেছি প্রমোশনের এতে কথাগুলোই বলতে, পয়েন্ট আউট করে কথাগুলো বলতে, যে আপনারা ছবিটা না দেখে প্লিজ নিজেদের মনে কোনো মেঘ জমিয়ে রাখবেন না, কারণ এই বর্ষাকালে আমি জানি মেঘ জমে যায়, যখন তখন ঘন ঘন মেঘ যাওয়া আসা করে, কালো মেঘ, সাদা মেঘ, কিছুটা বৃষ্টির হয়, কিছুটা গর্জনের হয়, কিন্তু এগুলো গর্জনের মেঘ নয়, এগুলো একদম মানুষের মনের বর্ষণের মেঘ। সুন্দরভাবে রূপাঞ্জনা দিদি বিষয়টা বললো। এবারে আসি আমি অসীমদার কাছে, তোমাকেই মূলত এই চরিত্রে দেখা যাচ্ছে, ছবির মানে হিরো বলা যেতে পারে তোমাকেই। তুমি তাহলে তোমাকেই আগে জিজ্ঞেস করি যে তোমার চরিত্রটা নিয়ে যদি তুমি একটু বলো, কারণ এক অন্য ধরনের অ্যাকসেন্ট ইউজ করেছো, সেটা বোধ হয় তোমার জন্য আগে থেকে ইউজ টু ছিলে কি তুমি, নাকি ওটা নতুনভাবে শিখতে হচ্ছে? যেই ভাষায় আমরা ছবিটা বানিয়েছি, আমাদের ওখানকার একটা আঞ্চলিক ভাষা রয়েছে, কালিয়াচক এবং কালিয়াচকের আশেপাশে যে লোকজন থাকে তাদের একটা ভাষা, তো ওই দিক থেকে আমি প্রস্তুত ছিলামই আগে থেকেই, তো ওটা আমার জন্য খুব একটা প্রবলেম হয়নি। আর চরিত্রের ক্ষেত্রে বলতে গেলে হ্যাঁ, এটা দুটো চরিত্রের কম্বিনেশন ছিল, যেখানে আমাকে একটা আলাদা ডার্ক শেডের মধ্যে যেতে হয়েছিল, আবার একটা নর্মালাইজেশন ক্যারেক্টারের মধ্যে থাকতে হয়েছে, তো দুটোকে নিয়ে ব্যালেন্স করে চলাটা একটা ভীষণ হার্ড ছিল। কিন্তু রাতুলদা ছিল, যে আমার খুব ভালো মেন্টর, সে আমার মানে পিঠে হাত দিয়ে বলে দিত হয়ে যাবে। আর একটু আগে ম্যাম বললো যে কুল গাই, তো আমাদের ডিরেক্টর স্যার ভীষণই কুল গাই, তো ওই কারণে জিনিসটা অনেক ইজি হয়ে যেত, যে দুটো চরিত্রের জন্য যেই প্রিপারেশনটা আমার দরকার সেটা কিন্তু ওই ফ্লোরে অনেকটা আমি করে উঠতে পারতাম। মানে আমি আগে হয়তো ভাবতাম যে কীভাবে করবো না করবো, তারপরে যেটার জন্য মানে মেন্টালি প্রিপারেশান নেওয়া হয়ে থাকে সেটা তো ছিল, এবং ফ্লোর আমার টিম এবং যারা রয়েছে এবং রাতুলদা ছিল, তখন জিনিসটা ইজি বেরিয়ে গেছে। দেখতে পাই মানে স্ক্রিনের সামনে, তার বাইরেও কিন্তু অনেকটা গল্প থাকে যেটা তোমাদের কাছে থাকে, দর্শক অবধি পৌঁছয় না সিনেমা দেখার এই আমাদের ইন্টারভিউয়ে আড্ডায় তখনই জানতে পারি। তো সেরকম কোনো অভিজ্ঞতা হয়েছে, যেহেতু মানে একটা থ্রিলার ছবিতে বিভিন্ন জায়গায় লোকেশনে শ্যুট করার সময় কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তির মুখেও পড়তে হয়, তো সেরকম কোনো মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা বলো বা ভালো বলো কোনো এক্সপিরিয়েন্স রয়েছে সেরকম? এই প্রজেক্টটা তো অভিজ্ঞতার শেষ নেই, এই এইটা পুরোটাই একটা এক্সপিরিয়েন্স এই ছবিটা, তো আমার শুধু আমি না মানে ডিরেক্টর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা মানে ক্রিউ প্রত্যেকজনের একটা আলাদা অভিজ্ঞতা রয়েছে। আমার যেমন অভিজ্ঞতা রয়েছে যে ছোটো ছোটো জিনিস, যখন আমরা একটা ইমাজিন করে ফ্লোরে গেছি যে আমরা এই এই জায়গায় এটা শ্যুট করব, এবার টিমকে বলা হয়েছে যে এই এই জিনিসগুলো আমাদের লাগবে, বাট ওখানে গিয়ে আবার কিছু জিনিস মনে পড়লো যে এটা এখনই লাগবে, আর সেইটা জিনিস পেতে আমাদের অনেক দূর যেতে হবে, এমন এমন কিছু জায়গায় শ্যুট করেছি, তো সেই সেই জিনিসগুলো ব্যালেন্স করার জন্য আমার যে টিম রয়েছে তাদেরকে ভীষণ যেতে হয়েছে পিঠপিছে, ওরা তো বন্ধু, গালাগালিও করেছে যে এটা তো বলা ছিল না, তো এখন কেন এখন কেন, তো এবার ওরা ওদের পুরোটা লুটিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইরকম অনেক অভিজ্ঞতা রয়েছে ছোটো ছোটো জিনিস, যেমন আমাদের ওই বিরিয়ানি রিলেটেড শ্যুট একটা আছে, যে আমরা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে শ্যুট করছি আর ডিস্টেন্স অনেকটা দূর, খেয়ে নিয়েছে, এবার টেনশন বসে আছি যে অত দূর থেকে বিরিয়ানি আসবে তারপরে আমরা আবার শ্যুট করব, হ্যাঁ ততক্ষণ পর্যন্ত বসে আছি একটা শটে, তার কারণ যে পারফর্ম করছিল সে খেয়ে নিয়েছিল, ঠিক আছে, তো এইরকম ছোটো ছোটো অনেক মেমোরি রয়েছে। তারপরে রাতুলদার অনেক অভিজ্ঞতা রয়েছে, কারণ আমরা ওইদিকে তো আমার কাছে জায়গাটা নতুন না, মানে আমি যেই অভিজ্ঞতাগুলো মধ্য দিয়ে যাচ্ছিলাম, যে আমার কাছে বড় ক্যামেরা এসছে, বড় লাইট সেট আপ এসছে, আর্টিস্ট এসছে, ম্যাম এসছে যাদের টিভিতে দেখেছি, ইভেন পার্থদা রয়েছে যে এতদিন কমেডি করতো, সে এত একটা সিরিয়াস রোলে দেখছি, ওদের সাথে পারফর্ম করা ফার্স্ট টাইম, তো এইটা একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কিন্তু রাতুলদা ওখানে গিয়েছে, কারণ রাতুলদা এইখানে শ্যুট করে এখানে শ্যুট করে অভ্যস্ত, আই থিঙ্ক এইটা রাতুলদার শ্যুট মনে হয় বাইরে আউটডোরে ফার্স্ট হয়ে থাকবে না, তো রাতুলদা বেশি ভালো অভিজ্ঞতাটা বলতে পারবে। ছবি করেছি একটা খুব মজার
ঘটনা বলি আমাদের শ্যুটের সময়। আমাদের যিনি আমাদের তো ডেড বডিজ বানাতে হয়েছিল, তো প্লাস্টিকে মোড়া ডেড বডি। আমি খুব চিন্তিত ছিলাম যে ওইগুলো রেপ্লিকেটেড করা যাবে কি না, একদম অরিজিনাল ডেড বডির মতন। তো ওই ডেড বডিগুলো আর্ট ডিরেক্টর বানিয়ে ভীষণ খুশি হয়েছিলেন, কারণ ইট ওয়াজ রিয়েলি লুকিং একটা ডেড বডির মতো, প্লাস্টিকে মুড়ে নিয়ে যাচ্ছে। এবার ক্যামেরার গাড়ি বেরিয়ে গেছে, ডিরেক্টরসদের গাড়ি বেরিয়ে গেছে, অ্যাক্টার্সদের গাড়ি বেরিয়ে গেছে, টেকনিশিয়ানদের গাড়ি বেরিয়ে গেছে, আর্ট ডিরেক্টর নিজে কিছু একটা করছিল, তো ডেড বডি সমেত ও রাস্তায় দাঁড়িয়ে আছে। এবার ও তো সাদা মনে কাদা নেই, ও তো এসছে শুটিং করতে, ওর তো কোনো ইয়ে নেই। ওকে উঠিয়েছে একটা টোটোতে, পাশেই ছিল আমাদের শুটিং লোকেশন। এবার টোটো করে তো হাসি মুখে যাচ্ছে, কিন্তু পুলিশ দেখছে চারটে ডেড বডি বেরিয়ে যাচ্ছে। সবাই ভয় পেয়ে চারখানা লাশ যাচ্ছে। তো যাই হোক, এরকম বেশ মজার মজার, মানে খুব ভালো হয়েছে যে এরকম মজার মজার ঘটনা ঘটেছে, কারণ আমরা পঞ্চায়েত চুয়ের যেরকম ছবি হয় সেরকম ধরনের এক্সপিরিয়েন্স আমাদের বিটিএস পঞ্চায়েতের যেটা ছিল পরিবেশ ছোট আমাদের বিটিএস এ আছে। একদম একদম, আর সেই জন্যই মানে এগুলো হয়েছে বলেই আমরা সিম্পল হিউমার, মানে মানুষের এই সারল্যটাকেই বোধহয় খুঁজে বেড়াই আমরা, তাই না? তো এই সারল্যটা ভীষণ ভাবে ছিল, যেহেতু ও কথাগুলো বলছে ও পুরো ফার্স্ট হ্যান্ড বলতে পারছে, যে এরকম মানে যে মনে করো দেখছে, সে জানে না যে শুটিং করছে, তা তো ভাবে যে এটা শুটিং, এটা কি করে হতে পারে ক্রাইম সিন, তখন তারা পুরো মোডে ঢুকে যায়, তারা তো ভাবে শুটিং করছে, যেরকম টলিগঞ্জে করে আর কি, আমরা এখানে করি পুলিশ গাড়ি নিয়ে ঢুকছি, হুটার অন আমাকে সব, ইনি তো অভিনয় করতেন, পুলিশ কবে থেকে হলেন? আমি যে শুনছি লোকজন যাচ্ছে, আর আমি পুরো চরিত্রে আছি, অ্যাকশন বলবে স্যার এই ফোনের মধ্যে গাড়ি নিয়ে যাব, তো আমি আর চালক ছিলেন, এবার চালককে বলা হয়েছে, আর আমাকেও রাতুল বলেছিল যে আমি ফোনে বলে দেবো তখন তুমি আসবে। এটা একটা লং শট। এবার যখন যাচ্ছি, আমার যারা মনে করুন সিরিয়ালের দর্শক আছে, নিজস্ব টার্গেট অডিয়েন্স আছে আমাদের, তারা পাশ দিয়ে যাচ্ছে, আমাদের তো একটা সহজাত ব্যাপার আসে যে এরকম স্ক্রিপ্ট যদি আসে গানে তো হেসে ফেলি আমরা, ওই সময় একটা মুডটা পুরো পুলিশের বদল করে ওদের দিকে তাকালো, আমাকে স্যালিউট করলো, চলে গেল স্যালিউট করে, আমি বলছি থ্যাংক ইউ বাবা, ভগবান তুমি বাঁচিয়ে নিয়েছো আমাকে, ওকে চলো লেটস কনসেন্ট্রেট, ঢুকে গেলাম সুধামালাকারে। না এগুলো হয়েছে বলেই কিন্তু আমরা খুব গরমে শ্যুট করেছি, গরমের সময় আমাদের শ্যুটিংটা করতে হয়েছে, আর যেহেতু এই গল্পটা প্রধানত পুরোটাই ম্যাক্সিমাম 70% ইজ আউটডোর, সো ইভেন্ট বেসড, মানে কোথাও কোনো ডাল মুমেন্ট আমরা মানে দেওয়ার জায়গা ছিল না ছবিতে, কারণ ওই ঘামটা ঝরাটা দরকার ছিল, তো কাজে এগুলো হয়েছে বলে কিন্তু উই সেলড থ্রু, মানে হাসতে হাসতে আমরা কাজটা করে গেছি আর কি। মানে অবশ্যই একটা কাজের মধ্যে অনেক মজার অভিজ্ঞতা তো থাকে, তবে দাদা যেগুলো বললো মানে একটা কন্টিনিউয়েশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, তখন এখন মজা করে হয়তো বলছো, বাট ইন্ডাস্ট্রি আমাদের যে একটা মিষ্টি ফ্যামিলি ইন্ডাস্ট্রি, তার মধ্যে এইসব ব্যাপারগুলো খুব নর্মাল ব্যাপার, মানে আমরা আমাদের সিনিয়র সব টেকনিশিয়ানস থেকে আরম্ভ করে সিনিয়র আর্টিস্ট ভেটারেন আর্টিস্টদের সম্পর্কে সবার কাছ থেকে এই ফ্লোরের মজা ঘটা ঘটনার প্রচুর আমাদের অভিজ্ঞতা আছে, মানে সেটা আমাদের কাছে একটা পুরো কি বলবো, আমরা সান্টাক্লজের মতো গিফট ছড়াতে পারি মানুষকে, এমন অভিজ্ঞতা আছে যে টেকনিশিয়ানসরা মানে একজনের চটি পাওয়া যাচ্ছে না, এটা হয়েছে আমাদের সময় হয়েছে যে একজন সিনিয়র আর্টিস্ট শটে যাবে, আমি বলছি যে গোল্ডেন পিরিয়ড যা বলা হয় সেই সময়কার, চটি নেই তো আমাদের তারকদা বলে একজন ড্রেসার ছিল, আছেন এখনও তারকদা মানে একজন খুব বিশিষ্ট অভিনেতা, তিনি শুয়ে আছেন মানে দুপুরে বিশ্রাম করছেন, তারপরে শট, তার ছবিটা নিয়ে গিয়ে শটের মধ্যে পরিয়ে দিয়ে শট হয়ে গেছে, মানে এটা হয়েছে, মানে দিস ইজ ফ্যাক্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, শুধু এটা থাকবেই অবশ্যই, মানে এত কাজের মধ্যে চাপের মধ্যে এগুলোই হয়তো সেই ছোট ছোট ভালো লাগা বা মনে থাকা মেমোরিজ যেগুলো মানে সব কিছুকে একদম পারফেক্ট করে তোলে আবার। একদম, এই ছবিটা যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা সব দিনের জন্য থেকে যাবে, কারণ পরবর্তীতে ছবি করব বা যা অভিজ্ঞতা হবে সেটা তো প্রত্যেকটা ছবির ক্ষেত্রে আলাদা আলাদা একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাই আমরা, বাট এইটার যা অভিজ্ঞতা এটা সব দিনই গেঁথে থেকে গেল, তো এইটা খুব একটা সুইট মানে মোমেন্টস ওয়্যার ভেরি কাইন্ড অফ ওয়াও মোমেন্টস, ও মোমেন্টস
হাসার জন্য যেটা খুব দরকার। আমাদের কাছে কিন্তু আরো মানে কালিয়া চকের আরো অনেক অতিথিরা আমাদের জন্য এখনো অপেক্ষা করছে। কিছু জনের সাথে আড্ডা দিলাম, বাকিরা এখনো রয়েছে। তবে তাদের সাথে আড্ডা দেওয়ার আগে তোমাদের থেকে জানতে চাইবো যে দর্শকদের তোমরা কি বলবে ছবি নিয়ে। দর্শকদের আমরা একটাই কথা বলবো এখন, যেটা হচ্ছে আগামী 2 তারিখে কালিয়া চক চ্যাপ্টার 1 আসছে। আমি তো চাইছি যে হাউসফুল বোর্ডটা দেখতে, আপাতত এটাই চাইছি। তা আপনারা সবাই মিলে যান এবং গিয়ে দেখুন। কালিয়া চক নিয়ে এমনিতেই অনেক কথাবার্তা এখানে ওখানে ছড়াচ্ছে, বিভিন্ন নেগেটিভিটি ছড়াচ্ছে, কিন্তু আমি চাইছি যে আপনারা হলে গিয়ে দেখুন, দেখার পরে জাজ করুন যে সিনেমাটায় আমরা কী বলতে চেয়েছি, ইউথদেরকেও কী মেসেজ দিতে চেয়েছি, সেটা আপনারা গিয়ে দেখুন। 2 তারিখে আসছে কালিয়া চক চ্যাপ্টার 1। আপনারা ও যেটা বললো, কালিয়া চক গিয়ে দেখুন কালিয়া চক চ্যাপ্টার 1, কারণ এই ছবিতে কিন্তু আপনারা অনেক নতুন নতুন এলিমেন্টস বা অ্যাসপেক্টস পাবেন যেইগুলো আপনারা চাইতেন বাংলা ছবিতে হোক। তো সেই প্রধানত সাউন্ড ডিজাইনিং, মিউজিক, কালার কারেকশন, পারফরমেন্স, সিনেম্যাটোগ্রাফি, মানে এই ছবি তো একটা লোকেশন, রিয়েল লাইফ লোকেশনস, তো এই সব কিছুর একটা অদ্ভুত ব্লেন্ড হয়ে গেছে। আর ও যেটা শুরুতেই বললো একটা ডিভাইন ইন্টারভেনশন, ওটা না কোথাও কি আমাদের ছবিটা অনেকবার বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু এই হয় না, শুরুতে বাধা হলে পরের দিকে জার্নিটা বলে খুব স্মুথ হয়ে যায়। তো আমরা সেইভাবেই আমরা পুরো টিম আশাবাদী, আমরা চাই যে আপনারা সবাই মিলে গিয়ে হলে গিয়ে ভিড় করে আমাদের মতোই আনন্দ করতে করতে ছবিটা দেখুন এবং আমাদেরকে ফিডব্যাক দিন আপনাদের কেমন লাগে। ইতিমধ্যেই আমাদের নায়ক এবং পরিচালক বলে দিয়েছে, আপনাদের আজিও জানিয়েছে যে আপনারা প্রেক্ষাগৃহে এসে এই ছবিটি দেখুন, হল লিস্ট ইতিমধ্যেই চলে এসেছে। আমি একটা কথাই বলতে চাই যে যেহেতু সিনেমার ল্যাঙ্গুয়েজে অনেক ডিপার্টমেন্ট কাজ করে, তো অনেক টিম কাজ করে, এটা গোটা টিমের একটা এফর্ট থাকে সিনেমা বানানো, আর এটা হচ্ছে একদমই একটা এন্টারটেনমেন্টের জন্য বানানো, যে মানুষ সারাদিনের পরিশ্রমের পরে অনেক কিছু দেখতে চায়, অনেক রকম সাবজেক্টস দেখতে চায়। যেহেতু অনেক মানুষ মানে অনেক মানুষের কথা বলা হয়েছে, অনেক ধরন দেখানো হয়েছে, যে কালিয়াচকে যে ছেলেটির কথা বলা হয়েছে যাকে নিয়ে গল্পটি, এবং সিস্টেমের কথা বলা হয়েছে, তার মধ্যে আরও অনেক কিছু ঢুকে গেছে প্যারালাল লাইন্সে। এবার মানুষের ওপরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে যে গল্পের শেষ জায়গাটা গিয়ে যেখানে দাঁড়িয়েছে সেখানে আজকে সমাজে আসল ভূমিকা কিসের, আসল জ্বরটা কোথায় আটকে মানে পেকে আছে, সেই জায়গাটা কিন্তু আমার মনে হয় জ্বর ছাড়ানোর জন্য মানুষকে আসতে হবে হলে দেখার জন্য। মানে অনেক ভুল বার্তা চলে যায়, ভুল জিনিসের প্রচারটা বেশি হয়, কিন্তু নেগেটিভ প্রোপাগান্ডার থেকে আমরা চাই যে একদম স্বচ্ছ ক্লিয়ার ওয়ার্ড অফ মাউথে এটা ছড়াক যে আমরা একটা অন্য ধারার ছবি। অন্য ধারা বলতে গিয়ে যে আঞ্চলিক ভাষার ছবি যেহেতু খুব একটা হয় না, তো এবার মানে বেশ বিগত 5 মাস ধরে তো কোনো রিলিজ ছিল না, কাজেই আঞ্চলিক ভাষার একটা ছবি যেটা আমাদেরই রাজ্যে আছে, আমাদেরই রাজ্যে আছে, তারা কথা বলতে চেয়েছে, তাদের মানুষের কথা বলতে চেয়েছে, ইউথের কথা বলতে চেয়েছে, আর সেটা দেখার জন্য আমার মনে হয় এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার একটা পার্সোনাল আর্জি যে আপনারা দেখুন ছবিটা, আপনাদের সত্যি ভালো লাগবে, আপনাদের মনে যে যে প্রশ্নগুলো এখন জেগেছে তার উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। বললাম না যে কালিয়া চকের কিন্তু আরও অতিথিরা রয়েছে যারা আমাদের জন্য অপেক্ষা করছে, তাদেরকে অলরেডি পেয়ে গেছি এবারে আমাদের সঙ্গে, এবার তাদের সাথে একটু আড্ডা দেবো। সবাই কিন্তু এখানে যারা রয়েছে তারা যেরকম ক্যামেরার সামনে কাজ করেছে সেরকম আবার ক্যামেরার পেছনেও, মানে প্রোডাকশন টিমেও রয়েছে প্রত্যেকেই, তার সাথে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছে, তার সাথে আবার খলনায়কের চরিত্রেও দেখা যাচ্ছে সবাইকেই। তো কতটা ভালো আর কতটা খারাপের মধ্যে দিয়ে এই অভিনয়টা করেছে, আর এই শুটিংয়ের এক্সপিরিয়েন্স সবারই কিন্তু প্রথম, তো সেই প্রথম এক্সপিরিয়েন্সগুলোর কথা একটু শুনবো। আমি এই সিনেমায় একটা চরিত্র করেছি যেটা মেন খলনায়কের চরিত্রে বলতে পারেন, সেই চরিত্রটা আমি সিনেমায় করেছি, এবং সিনেমা করার বা সিনেমা বানানোর পেছনের যে অভিজ্ঞতা এটা আমাদের প্রথমবারের অভিজ্ঞতা, এবং প্রথমবারের অভিজ্ঞতাতে আমরা এত কিছু শিখেছি, অনেক জায়গায় আটকেছি, আবার শিখেছি, ঠেকেছি, দাঁড়িয়েছি, আবার করেছি। কিন্তু এই সিনেমার একটা যেটা মূল আমাদের অভিজ্ঞতা হয়েছে যে সিনেমাটা কী করে তৈরি করতে, এর আগে আমাদের যেমনভাবে গ্রাউন্ডেড অভিজ্ঞতা ছিল না, সেইটা এবার আমাদের দারুণভাবে একটা অভিজ্ঞতা এসেছে যে আমরা কীভাবে একটা সিনেমাটা পুরো নিয়ে আসতে হয় বা করতে হয়।
সেটা আমরা করেছি এবং এই বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি। এর আগে একটু আগে রাতুল্লাহ, অসীম এবং রূপাঞ্জন ম্যাম বললেন যে কীভাবে আমরা কী করেছি। আমাদের এমনও হয়েছে যে যেই শ্যুটের গাড়িটা শ্যুটে আসবে সেই শ্যুটের গাড়িটাতে পুলিশ লেখা একটা ছিল জন্য পুলিশ আটকে দিয়েছে গাড়িটাকে। এবার আমরা সেই গাড়ির জন্য দাঁড়িয়ে আছি যে গাড়িটা কখন আসবে, কিন্তু গাড়িটা আটকে দিয়েছে অরিজিনাল পুলিশ, কারণ ওখানে আমাদের ডুপ্লিকেট পুলিশ লেখা গাড়িটা গোটা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তো এবার গাড়ি আটকে গেছে, সেই জন্য 3-4 ঘন্টা শ্যুট আমাদের বন্ধ ছিল। এভাবে হয়েছে অভিজ্ঞতা। আমি তো এখানে প্রোডাকশন ম্যানেজার ছিলাম প্রথম থেকে, তারপর অসীম আমাকে প্রোডাকশন ম্যানেজার বানিয়েছিল। তো ভাবতাম যে ম্যানেজার হয়তো সবাইকে আদেশ দিব যে এই কাজটা করবি, কিন্তু ফ্লোরে যে আমাকেই কাজ করতে হবে মিটাম জানতাম না। তো আমি রীতিমতো নিজের মতো করে লড়াই চালিয়ে গেছি, মানে সিনেমা তো করবো একটা মনে একটা ইয়ে আছে। তো এইভাবে চলতে অসীম বলে যে একটা রোল তোকে করতে হবে, আমার বন্ধুর রোলটা। হ্যাঁ করবো, চাপ নেই, সব কিছু তো আমি হ্যাঁ করে দিই, হ্যাঁ করবো, পিছিয়ে যাই না আর কি। তো ওর বন্ধুর রোল ছিলাম আর কি, ওর যত কুকর্মের কাজ ছিল সিনেমার মধ্যে সব কিছু তো আমি পাশে দাঁড়িয়ে ছিলাম আর কি। সব জায়গায় মানে আমাকে নিয়ে যাওয়া, আমার মানে আমি সবসময় এগুলো থাকতাম আর কি। তো অভিজ্ঞতা কিন্তু যদি বলতে চাই তো এই সিনেমার মাধ্যমে আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি আর কি, যেহেতু প্রথম সিনেমা আমাদের। তাকে এতটা ক্রেডিট দিল, এবার তার সাথে একটু কথা বলে জানি যে শুধু কিন্তু মানে সিনেমার প্রোডাকশন নয়, প্লাস সিনেমার গান, যেটা একটা যে কোনো ছবির জন্য গানটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তো গানটাও তুমি প্রোডাকশন করেছো এখানে, ডিরেক্টর মানে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছো এখানে। আমি মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করিনি, আমাদের মিউজিক ডিরেক্টর হচ্ছে বিকি সিং, আমাদেরই ছোট ভাইয়ের মতো, খুব দারুণ ভিজিএম, মিউজিক সমস্ত কিছু, পুরো সিনেমার মিউজিকটা ওই দিয়েছে। আর যতগুলো গান, সায়ন্তন গান লিখেছে, তাপস লিখেছে, এগুলো আছে, ওরা কোনো রিজনে আসতে পারেনি। বাট আমাদের পুরো টিমটা প্রচুর মেহনত করেছে। আমি সিনেমার মিডিলে অসীমের সাথে জুড়ানো, মানে আফটার কমপ্লিটেড সিনেমার কাছাকাছি এসে আমি ওর সাথে জুড়িয়েছি। তারপরে নতুন কিছু প্ল্যান হলো, দেন ওটাকে রিজেনারেট করা হলো, এই ধরনের করতে 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 এগিয়েছি। প্রপোজ করলো আমাকে যে ভাই একটা গান করতে হবে, চলো ঠিক আছে আমি করে দিই, কোনোদিন করিনি। আর অ্যাকচুয়ালি এক সময় স্টেজ করতাম, তো সেই টাইমে তো অরিজিতের সাথেও করেছি, অরিজিৎ যখন পপুলার হয়নি, একসাথে দুজনে ফেম গুরুকুলও গেছি। তো এটা 20 বছর আগের জার্নি, 2005-এর কথা বলছি। দেন তখন একটা স্টেজ করতে 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 নিজস্ব স্ট্রাগল চলতে 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 একটা বিজনেসের মধ্যে ইনভলভ হলাম, গানটা ছুটে গেল। বাট একটা টান ছিলই আগে থেকে যে কোনো একদিন হয়তো করবো, বাট ভাবতে পারিনি যে সিনেমায় আসবো। আর সিনেমাতে আসার পুরো ক্রেডিটটা কিন্তু অসীমের, ও আমাকে একটা রোলও অফার করলো, চলো অ্যাকসেপ্ট করলাম, জীবনে কোনো দিন অ্যাক্টিং করিনি। বাট রাতুল করিয়ে দিল, অসীম মিলে করিয়ে দিল। তো তারপরে ওই সেগমেন্টে জুড়াতে 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 অ্যাজ এ প্রডিউসার হিসাবে হয়ে গেলাম, ফান্ডিং করতে শুরু করলাম। তো এখন ফার্স্ট টাইম লঞ্চ হয়ে প্রডিউসার হলাম, সিঙ্গার হলাম, অ্যাক্টর হয়ে গেলাম। আর প্রত্যেকটা বাচ্চাই খুব মেহনত করেছে, প্রচুর স্ট্রাগল করেছে, ওই হাতে খুব কষ্ট করে ফ্লোরে শ্যুট করেছে, যেটা মানে আজকে সিনেমা হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে খুব নিজেকে ফিল হচ্ছে যে হ্যাঁ আমরা পারি, এই শব্দটা আসছে নিজেদের মধ্যে যে হ্যাঁ আমরাও পারি। এখানে সবার খুব স্ট্রাগল, মানে ভালো লাগা খারাপ লাগা সব কিছু নিয়েই ছবিটা তৈরি হয়েছে, তো সেগুলো অবশ্যই, সেই ইমোশনসগুলো বেরিয়ে আসছে আমরা বুঝতেই পারছি। তবে এগুলোর মাঝখানে যদি একটু মানে শেষের দিকটা এবার যদি একটু আমরা মজা করে শেষ করতে পারি, তাই এই প্রশ্নটা রাখবো যে এখানে কিন্তু আমরা ট্রেলারের মধ্যে বেশ কিছু মানে ডায়লগ শুনতে পেয়েছি যেগুলো হয়তো মজার ডায়লগ নয়, বলতে চেয়েছে খুব মানে রাগ বা অন্যভাবে ভয় দেখিয়ে, কিন্তু সেটা মজার হয়ে উঠেছে পরবর্তী সময়। তো সেরকম কোনো মজার ডায়লগ যেগুলো তোমাদের তিনজনের থেকেই জানতে চাইবো, তোমাদের নিজেদের যদি নাও হয় অন্য কারোর ডায়লগ যেগুলো তোমাদের মনে আছে বা মনে হয় যেটা মজার ডায়লগ, সেগুলো একটু যদি বলো। সুধা মালাকারের যে চরিত্রে আছেন রূপাঞ্জনা ম্যাম, ওর একটা ডায়লগ আছে, এই চকে আমি যতদিন থেকে আছি এখানে কোনো কালিয়া থাকবে না, এই ধরনের আরও ডায়লগ আছে সব। তারপরে আছে মানে ভাইয়ের ডায়লগ আছে, আমি মানে এখানে ওয়াসিম যে আমাদের বন্ধু, ওর আশিক চরিত্রের নাম হচ্ছে আশিক, তো সেখানে ওর ডায়লগ ছিল যে আজ থেকে আমি কালিয়া চোখের শেষ কথা, এটা তো ওয়াইন বলেছিল, কিন্তু কিন্তু ওয়াসিমের ডায়লগ ছিল না না ওয়াসিমের ডায়লগ ছিল যে কালিয়া চোখের পুলিশও আমরা, জাজও আমরা।
যখন আমি ডায়লগটা যখন আমি দিচ্ছি তার আগে, তার এক মিনিট আগে, মানে যখন আমাকে রাতুলদা বললো সব কিছু রেডি এবার সিন করতে হবে, এক মিনিট আগে আমার কাছে একজন খবর দিল যে হোটেলে তিনজন গন্ডগোল শুরু করেছে। কেন? কারণ তারা ডিম ভাত খাবে না, ডিম ভাত খাবে না, তাদের অন্য কিছু খাওয়ার লাগবে। এবার খাওয়ার দায়িত্ব তো আমি, তাই বলছি ভাই পাঁচ মিনিট টাইম দে, আমি আমার সব কিছু শেষ করি তারপর দেখছি। 2 আগস্ট আসছে, সবাইকে বলি আসবে হলে, তারপরে আসবে ওটিটি, আসবে স্যাটেলাইট, আসবে আস্তে আস্তে সব কিছু প্ল্যাটফর্মে আসবে। ইতিমধ্যে 3টা গান আমাদের লঞ্চ হয়ে গেছে। লাস্ট গান আমাদের ছিল ও খুদা সুপ্রতীপ গিয়েছে, ফার্স্ট সং যেটা ছিল তোকে চাই সেটা রাজবর্মন গিয়েছে, দ্বিতীয় সং যেটা এসছে সেই গানটা আমি গিয়েছি নয়নরাজ, সেটাও শুনেছে সবাই, সবাইকে ভালো লেগেছে। বাস আর কি বলবো, সেই গানটা দিয়ে আমরা যদি শেষ করি আমাদের এই আড্ডাটা। গান 3টেই ভালো লেগেছে আমাকে, গান আমি গিয়েছি ওটা, বিকি বিকির ক্রেডিট যে বিকি আমাকে আফটার শুট লং ট্রাভেল করার পর অসীমার আমি যখন এলাম তখন আমাকে গানটা রেকর্ড করালো, দাঁড়াতে পারছি না সেই অবস্থায় গিয়েছি। ঠিক আছে, আমার গানটা হচ্ছে গোলেমালে গোলেমালে পীড়িত করো না। তো অ্যাকচুয়ালি ফার্স্ট না, অন্তরা বলছি, আপন আপন রে চেনে না, পরের মানুষ বোঝে না, এইভাবে চললে ভুবন ভুবন থাকে না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না। এটা আমি গেয়েছি সবাইকে, দর্শককে বলবো যে রাজবর্মনের গানকে ভালোবাসা দিয়েছে সেটাও শুনুক, সুপ্রতীপের ও খোদা সেটাও শুনুক, আমাদের কালিয়াচক চ্যাপ্টার 1-এর যতগুলো গান আছে আমাদের সবাইকে ভালো লেগেছে, দর্শকদের ভালো লেগেছে, আবার শুনুক, কাউকে শুনে ব্যবস্থা করুক। নিশ্চয়ই গান তো শুনবেই, সাথে ছবিও আসতে চলেছে খুব শিগগিরই, তো ছবিও দেখবে, আর আমাদের এই আড্ডাটা সেটাও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর এরকমই নতুন নতুন আড্ডায় আমাদের সঙ্গে পাশে থাকতে আমাদের এই আড্ডাগুলো শুনতে জানতে নজর রাখবেন জিও বাংলায়।